عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر رواه مسلم সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ারে কেরাম শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণিত শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহরবানি করে আমাদেরকে সালাতুল মাগরিব আদায় করার পর এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে থাকেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের নিয়ামত বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম মধ্যে ইরশাদ করেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরও নিয়ামত বৃদ্ধি করে দেব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন। সবটাই যেদিকেই তাকান না কেন, যেদিকেই দেখেন না কেন, সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে আমরা রয়েছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে শুকরিয়া আদায় করা দরকার সেভাবে আমরা শুকরিয়া আদায় করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পরিস্থিতিতে দেখা যায় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাই, মাহরুম হয়ে যাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাআলার নিয়ামত তখনই তিনি বৃদ্ধি করে দেবেন যখন আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। এই জন্য আমরা আল্লাহ তাআলার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি আল্লাহর বান্দারা শুকরিয়া আদায় না করে শুধু এখানেই শেষ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিয়ামতের না শুকরি করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কুফরি করার কারণে, অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি আযাব নাযিল করেন। এই আয়াতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, এরপর জেনে রাখো যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে ইন্না আযাবি লাশাদীদ, এটা জেনে রাখো যে আমার আযাব অত্যন্ত কঠিন, আমার আযাব থেকে তোমরা রেহাই পাবে না, মুক্তি পাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছ থেকে বান্দাদের উপর থেকে আল্লাহর আযাব উঠিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত যেভাবে বৃদ্ধি করে দেন ঠিক তেমনিভাবে বান্দাদের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা উঠিয়ে নেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যখনই আসবে তখনই আমরা শুকরিয়া আদায় করব। নিয়ামতের শুকরিয়া আদায় করার ধরন ও প্রকৃতি অনেক ধরনের রয়েছে, আমি এই বিষয়ে আলোচনা করব না, শুধু এতটুকু বলতে চাই যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ের একটি প্রক্রিয়া হচ্ছে এই যে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে তার কাজের মাধ্যমে এবং বহিঃপ্রকাশের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আদ-দুহা শেষ আয়াতের মধ্যে বলছেন ওয়া আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে তুমি তোমার রবের, তুমি তোমার প্রতিপালকের যে নিয়ামত লাভ করেছো, যে নিয়ামতের মাধ্যমে তুমি সমৃদ্ধ হয়েছো, যে নিয়ামত তোমার উপর এসেছে এই নিয়ামতের কথা তুমি মানুষের কাছে তুলে ধরো, মানুষের কাছে প্রকাশ করো, বহিঃপ্রকাশ ঘটাও। নিয়ামতের শুকরিয়া আমার বন্ধুগণ বহিঃপ্রকাশের মাধ্যমে বহিঃপ্রকাশ করতে হবে, কথার মাধ্যমে তুলে ধরতে হবে, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হন, বান্দার এই শুকরিয়ার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আকৃষ্ট হন। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা বান্দার বান্দা যখন আল্লাহ তাআলা নিয়ামতের কথা তুলে ধরেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই তুলে ধরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গর্ববোধ করেন যে আমি বান্দাকে নিয়ামত দিয়েছি, বান্দা এই কথা স্বীকার করছে, বান্দা এর স্বীকৃতি দিচ্ছে এবং এর প্রচার করছে। আল্লাহ রাব্বুল আলামিন এর ক্ষমতা এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার উপরে নিয়ামত দিয়েছেন এর বহিঃপ্রকাশ করা এটি আমাদের একটি দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে তোমার উপর তোমার রব যে নিয়ামত দিয়েছে এর জন্য এই প্রকাশ করো, এটি তুলে ধরো, কাজের মাধ্যমে আমাদেরকে তুলে ধরতে হবে। অনেক মানুষই রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে সম্পদশালী করেছেন, অর্থ সম্পদ দিয়েছেন, কিন্তু তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানেন না, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন না। দেখা যায় যে মানে আমরা যখন ভিক্ষুকে দান করার জন্য যাই পকেটের মধ্যে 5,000 টাকা আছে, সবচেয়ে ছোট যে নোটটা আছে অথবা সিরা নোট যেটা আছে এমন সেটা ভিক্ষুকে বের করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, অথচ ভিক্ষুকের এই টাকা আপনি আপনার রবের হাতে তুলে দিচ্ছেন,
সুনান তিরমিজির রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে। সুনান তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যখন তোমরা আল্লাহর রাস্তায় কাউকে একটা দিনার বা দেরহাম পেশ করো, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আপনি মানে সবচেয়ে পকেটের সবচেয়ে ছোট নোটটা, সবচেয়ে ছেঁড়া নোটটা আপনি তুলে দেন। আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন? আপনি তো মুখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, মুখের এই আলহামদুলিল্লাহর মাধ্যমে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আপনি প্রকাশ করেন নাই। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায়ের প্রকৃতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে বন্ধুগণ, কোনভাবে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি। আমরা কি আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি, নাকি আসলেই মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানে আমরা অনেকটা চলচাতুরি একটু চালাকির আশ্রয় নিচ্ছি? আমরা আমাদের ডিজাইন থেকে বোঝা যায়, আমাদের আচরণ থেকে বোঝা যায়, আমাদের আচার আচরণ ব্যবহার থেকে বোঝা যায়, ডিলিংস থেকে বোঝা যায় যে আমরা মূলত মানে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায়ের ভান করে মানে মনে করতেছি যে আমি যদি 500 টাকা দিয়ে দিলাম তো আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেল। কিন্তু আপনার পকেটের মধ্যে আপনার সামর্থ্যের মধ্যে কত টাকা আছে সেটা কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন আর আপনি জানেন, হয়তো আমি জানি না, হয়তো আরেকজন জানে না, কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার সাধ্য অনুযায়ী, আপনার শক্তি অনুযায়ী আমার বন্ধুগণ আপনি কতটুকু সামর্থ্য রাখেন, কতটুকু আপনার আল্লাহর রাস্তায় দিলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবেন? আপনি আপনার ঘরের স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য দেখা যায় যে বাজার থেকে সবচেয়ে মানে খারাপ সবচেয়ে কম দামের শাড়িটা কিনে নিয়ে আসেন, ঠিক কিনা? এমনটা দুনিয়ার কেউ করে না, ব্যাকুল করবে না, একেবারে ব্যাকুল পাগল হাবাগোবা এই পর্যায়ের লোক বুঝলেন, বাজার থেকে সবচেয়ে কম দামি দেখতে খারাপ সুন্দর না এবং মানে পুরাতন মডেলের শাড়ি স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য কিনে নিয়ে আসবে, ব্যাপারটা এমন কিনা? কেউ আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, স্ত্রীর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি বাজারে গিয়ে সবচেয়ে ভালো জিনিসটা কিনে আনেন এবং বলেন যে তোমার জন্য দেখে খুব সুন্দর জিনিস কিনে নিয়ে আসলাম, তাকে সন্তুষ্ট করার জন্য বলেন। কিন্তু আমার রব আল্লাহ রাব্বুল আলামিন যিনি আপনাকে সব কিছু দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আপনি ডুবে আছেন, যার প্রত্যেকটি নিয়ামত এর একটির মূল্য সমগ্র পৃথিবীর সম্পদ, সমগ্র পৃথিবীর মানুষ, সমগ্র পৃথিবীর প্রচেষ্টা, সমগ্র পৃথিবীর সমস্ত মেধাকে একসাথ করে এর মূল্য কি করা যাবে না নির্ধারণ করা সম্ভব একটি নিয়ামতের বলবে না। অথচ এর শুকরিয়া আদায় করতে গিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে গিয়ে দেখা গেল যে সেখানেই আপনি সবচেয়ে বেশি কৃপণতা দেখান, সেখানেই সবচেয়ে বেশি আপনার দুর্বলতা দেখা যায়। এর কারণ একটাই, সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমরা ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা সম্পদটাকে ভালো করে চিনতে পেরেছো, ভালো করে বুঝতে পেরেছো, এর ভালোবাসা তোমাদের অন্তর মধ্যে এমন ভাবে হুব্বান জাম্মা, জাম মানে একেবারে জাম হয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? জাম এখান থেকে জাম্মা দেখছেন, মানে তোমার এর ভালোবাসা তোমাদের মধ্যে অন্তরের মধ্যে একেবারে জাম হয়ে গেছে, মানে গভীর প্রবল ভালোবাসা সম্পদের প্রতি তোমাদের রয়ে গিয়েছে, ফলে সম্পদের ভালোবাসা থেকে তোমরা কোনোভাবে বেরিয়ে আসতে পারতেছ না। মানে আল্লাহর রাস্তায় আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমার বন্ধুগণ আমাদের জানতে হবে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আসলে কী করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তার কি কোনো গুনাহ ছিল কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিচ্ছিনি কিছুই ছিল না, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইসবাত সাব্যস্ত হয়েছে, একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ নিষ্কলুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এত ছোট্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার বান্দা হওয়ার জন্য, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটি বিরাট অংশ, একটি লম্বা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ইবাদত করতেন, নফল সালাত আদায় করতেন। আওয়ালা আকুনু আবদান শাকুরা, তিনি বলতেন আওয়ালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না?
যেহেতু আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এর কৃতজ্ঞতা আমি কি প্রকাশ করব না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার আমরা চেষ্টা করি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি, এর মাধ্যমে মূলত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত সন্তুষ্টি অর্জন করতে পারবো।